हेलो गाइस अस्सलाम वालेकुम आशा करी सबाई भालो आछेन आमी आल्लाह रहमते भालो आछि आमी गाफ्फार सदी प्रवासी माई सेल्फ एनादार ब्लग गाइस कयदिन धरे बेस्ट कमेंट करछेन कि जे इंडिया थेके किबा बांग्लादेश थेके पाकिस्तान थेके कत सैलारिते आसले काजे आसा जाय बेतन कत आमी जे काज करी आमी कार्पेंटर एखन विशेष करे जतगुलो कम्पानीते लोक आसछे बांग्लादेश थेके ठीक आछे एरा कत सैलारिते काजे आसछे जानेन आजके हच्छे आपनार ना आज के सैलर दे आज चे 1200+300 इटे कार्पेंटर है बहुत तो मने आज चे अकोन आपने देखे ना हमरा जो 900 टका आज ची 900 टका सैलर ही थे आज थे का 4 बच्चों आगे ठीक है सर हाँ देखा ची वो हमार पार्टनर बोल चे काज गला देखा काज नहीं है तो हमार काज ताई ना तो 1200+300 बहुत तो मने बांग्लादेश थे का आज चे ओके एवं ইন্ডিয়া থেকে যারা আসছে তারা কত আসছে জানেন এরা 1200 তো আসছে এবং প্লাস 300-400 প্লাস তাহলে কত দাঁড়ালো মানে 400 প্লাস কিসের জন্য হয় জানেন এটা হচ্ছে খানার জন্য খানার 400 টাকা আর বাংলাদেশ থেকে যারা আসছে এরা খানার 300 টাকা নিয়ে তাহলে 1200+300 তো 1500 টাকা বর্তমানে আসছে ঠিক আছে আর পাকিস্তান থেকেও কিন্তু সেম 1200 এবং এরা আসছে কেউ কেউ আসছে 1300 টাকা ঠিক আছে তো আমি বলতে চাই কোনটা জানেন 1300-1200-1200-র উপরে আসবেন প্লাস 300-400 জাপান খাওয়ার জন্য ওকে এই স্যালারিতে আসবেন কেন এখন জিনিসের যে দাম ভাই আপনারা তো জানেন বারবার এক কথা বলবো না জিনিসের দাম তো জানেন হ্যাঁ এ সব স্যালারি কার্পেন্টার হোক স্টিল পিকচার হোক ঠিক আছে ইলেকট্রিশিয়ান হোক এগুলো সেম স্যালারি একই কোম্পানি তো যে কোম্পানিতে লোক নেয় না কেন সব একই স্যালারিতে নেই একটু 19-20 ঠিক আছে আর ইন্টারভিউ যে কথা বলেন কি যে ইন্টারভিউতে আসলে ভয় ডর কোনো ভয় নাই ভাই হ্যাঁ আরেকটা কথা আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করি কি যে আপনারা যদি ফোরম্যানে আসতে পারেন ফোরম্যান বাংলাদেশে যে একটা সাইডে যদি কাজ করেন আপনি জানেন কি যে ফোরম্যান কাকে বলে ওই যে সাইডে যে একটা ইনচার্জে থাকে না তাকে ফোরম্যান বলি আর বিদেশে ওই ফোরম্যানকে এখানে বলা হয় লিডম্যান ওকে যদি লিডম্যানে আপনি আসতে চান তাহলে কত পাবেন জানেন স্যালারি 1500 টাকা খাওয়ার 400 টাকা পাইবেন ওকে আর ওভারটাইম তো পার ডে 2 ঘন্টা যদি থাকে তো ব্যাস এনাফ আর লাগে না হ্যাঁ তো যদি লিড মানে আপনি আসতে চান যেটাকে ফোরম্যান বলে আমাদের বাংলাদেশে সাইডে বিশেষ করে সাইডে যদি আপনি লিড মানে আসতে চান কিংবা ফোরম্যান আসতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজের ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স হতে হবে সব কিছু জানতে হবে বুঝতে হবে আপনাকে বিশেষ করে যেহেতু আপনি দেশে করছেন তাই না তাহলে আপনাকে অবশ্যই ড্রয়িং বুঝতে হবে ড্রয়িং অবশ্যই ড্রয়িং বুঝতে হবে ড্রয়িং বুঝলে এবং হ্যাঁ যদি আপনি ড্রয়িং বুঝেন আপনারা দেখেন না ঢাকাতে আমরা দেখি না ফোরম্যানকে কন্ডাক্টরের ভাই ব্রাদার সবাই কিন্তু অলরেডি ফোরম্যানই করে বাংলাদেশে আপনি যদি বাংলাদেশ থেকে যদি আসতে চান অবশ্যই আপনাকে একটু ইংরেজি তো শিখতে হবে ইংরেজি লিখতে জানতে হবে একটু পড়ালেখা হতে হবে ড্রয়িং বুঝতে হবে তাহলে আপনি আসতে পারবেন আপনাকে ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ড্রয়িং বুঝেন কি না হ্যাঁ অনেকগুলো প্রশ্ন করে কাজের ব্যাপারে যেহেতু আপনি অলরেডি বাংলাদেশে ফোরম্যান লিডম্যান তাহলে আপনি এদেশে চলে আসবেন এদেশে মিস্ত্রিতে আসছেন না কেন মিস্ত্রিতে হ্যাঁ স্যালারিটা কম আপনি ভালো একজন ফোরম্যান তাহলে কি দরকার আপনার মিস্ত্রিতে আসার অবশ্যই আপনি এই লিডম্যান এবং ফোরম্যান তো লিডম্যান ফোরম্যান তো আপনি বুঝতে পারছেন যেটা বাংলাদেশে ফোরম্যান আমরাকে পরিচালনা করে 10-15টা লোক কন্ডাক্টর যেটাকে ফোরম্যান রাখে ড্রয়িং দেখে লেওয়ার টেওয়ার দেয় না সেটাই হচ্ছে এই দেশে লিডম্যান তো অবশ্যই আপনি লিডম্যানে আসার চেষ্টা করবেন তাহলে আপনি সব সময় 1500 টাকা বেসিক পাবেন এবং প্লাস খাওয়ার 400 পাবেন ওকে তো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা উপকৃত হলেন বা জানতে পারলেন কি যে বর্তমানে স্যালারিতে কত টাকা বেতনে আসছে এখন এই টাইমে হ্যাঁ তো গাইস যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর পাশাপাশি যদি শেয়ার করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আরও নতুন নতুন ভাই বাদার সবাই জানতে পারবে ওকে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে